হ্যালো এভরিওয়ান, আই অ্যাম আহাদ। আসলে একটা বিষয় সবার জন্য আলোচনা করাটা অতীব জরুরি, সেটা হচ্ছে মোটিভেশান। মোটিভেশান আমাদের প্রেরণা শক্তিকে শক্ত করে, কারণ যদি আমরা কখনো কোনো কিছুতে প্রেরণা না দেখাই তা আমাদের কিছুই হবে না। কারণ যে জিনিসটার প্রতি আমাদের প্রেরণা নাই, প্রেরণার শক্তি নাই, তা দিয়ে আমরা ভালো কিছু লাইফ করতে পারবো না। আমাদের যদি লাইফে কখনো ভালো কিছু করার ইচ্ছা থাকে, যেমন মনে করো তুমি ভবিষ্যতটা ভালো জব করতে চাও, সেই জবের জন্য তোমার কি করতে হবে, সেটা হচ্ছে কি তোমার ভালো হলে লেখাপড়া করতে হবে এবং তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা ভালো থাকা লাগবে। তুমি একটা ভালো সিজিপি অর্জন করেছো, কিন্তু তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই, সেটা অনেক সময় তোমার জন্য ভালো হবে না। সিজিপিএ থাকলে সব কিছু হয় না, লাইফে ভালো কিছু করতে চাইলে সেই বিষয়টা সম্পর্কে ধারণা থাকতে হয়। এখন আমরা লেখাপড়া করি, আমাদের লেখাপড়ার বিষয়টা আছে, আমরা যে লেখাপড়াটা করি সেটা আমরা লেখাপড়া করি কিন্তু লেখাপড়াটা বুঝে করি না। এখন মুখস্থবিদ্যাটা করা আর না করা সেম বিষয়, কারণ তুমি আজকে মুখস্থ করে একটা পরীক্ষা দিলা, সেই পরীক্ষা দেওয়ার পর তুমি যখন পরীক্ষায় লিখে আসলা আর একটা ছেলে যখন নকল করে পরীক্ষা দিল, এটা একই বিষয়। এখন সেম বিষয় কী বলো, সে কারণটা কি, সে মুখস্থ করে পরীক্ষা দিল কিন্তু তার পড়াটা আর কাজে লাগবে না, সে ভুলে যাবে, সেটা থেকে কিছু শিখতে পারবে না। আর তেমনই সেম বিষয় হচ্ছে পরীক্ষা নকল করা। নকল করে কী হয়, একটা ছাত্র একটা কাগজে কিছু লিখে নিয়ে যায় বা অন্য কিছু করে, কিন্তু সেও সেটা দেখে দেখেই নেয়, পরীক্ষায় পাশ করে সেও পাস করে, সেও কিছু শিখে না সেও কিছু শিখে না। তাই পরীক্ষা যদি আমাদের খারাপও হয় সেটার দিকে নজর না দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করাটাই অর্জন, সেটা থেকে আমরা কিছু শিখতে পারি নাকি। যদি কখনো কিছু না শিখতে পারি তাহলে আমাদের ফিউচারে কখনো ভালো কিছু করা যাবে না। ভালো কিছু করতে হলে আমাদের অবশ্যই কিছু শিখতে হবে, আর শেখার বিকল্প নাই। না শিখলে লাইফে যেমন কিছু করা যায় না তেমনই এগিয়ে যাওয়াও কঠিন। লাইফটাকে সবসময় নিজের মতো করে চিন্তা করতে হবে, এখন অন্যের ভাবনা কার ভাবনা নিয়ে হবে না। এখন অনেক আছে যার ফ্যামিলির তাকে সবসময় বলে পড় পড় পড়, পড়তে বসো পড়তে বসো, লেখাপড়া না করলে কিছুই হবে না, লেখাপড়া করতে হবে, এসব কোনো ম্যাটার না। তুমি কি চাও, তোমার মনটা কি চায়, তুমি লেখাপড়া করতে চাও, তুমি কি লেখাপড়া আসলে তোমার প্রতি কি লেখাপড়া স্যুট করে, না তোমার মনটা চাই তুমি একটা খেলোয়াড় হও, তুমি একটা অভিনেতা হও, তুমি অ্যাক্ট্রেস হও, একটা ইউটিউব ইউজার হও বা অন্য কিছু, তুমি যেটা চাও সেটা নিজের প্রতিভা দিয়ে মন থেকে করো। কারণ যে যেটা চাই সেটা সে করতে পারে যদি চেষ্টা করে, কারণ এখানে রয়েছে প্রেরণা। এই প্রেরণা শক্তি তোমাকে পারে তোমার সফলতার উচ্চ শিখরে নিয়ে যেতে। সো মাস্ট বি, তোমরা তোমাদের প্রেরণাকে কাজে লাগাও সাথে তোমাদের চাওয়াটাকে। এক একজনের এক এক রকম চাওয়া, যার যেটা চাওয়া সেটার প্রতিই তোমরা খেয়াল রাখো। তার জন্য যে তোমরা বাবা মার কথা শুনবে না সেটা না, শিক্ষা অর্জন আমার অবশ্যই দরকার আছে, শিক্ষা না থাকলে তুমি লাইফে এগিয়ে যেতে পারবে না, কারণ শিক্ষা তোমাকে সাহায্য করবে সব কিছু তোমাকে এগিয়ে নিয়ে যেতে। এই জন্য আমাদের সকলের উচিত, তোমাদের উচিত শিক্ষা গ্রহণ করার সাথে সাথে তোমাদের চাওয়াটা পূরণ করার জন্য, তোমাদের যার যেটা চাওয়া সেটার জন্য পরিশ্রম করা। আর তুমি যেটা চাও সেটা যদি নিজে পরিশ্রম করে করো অবশ্যই তুমি সফল হবা, ব্যর্থ হবা, 100 বার ব্যর্থ হবা, তারপরে তোমার লাইফে সফলতা আসবে। কারণ ব্যর্থতা না আসলে তুমি কখনো শিখতে পারবা না, তোমার শেখার জন্য অবশ্যই তোমার লাইফে ব্যর্থতা থাকা লাগবে। শুধু তোমরা সবসময় মনে করবে ব্যর্থতাই আমাদের সফলতার মূল চাবিকাঠি। এখন তোমাদের সময়, তোমরা নিজে যা চেষ্টা করবা সেটাই হবে, এটা হচ্ছে এই ইয়ুথ বয়সের কাজ। সো নাও এভরিওয়ান, ট্রাই ইয়োর বেস্ট টু ইয়োর মোটিভেশান উইথ ইয়োর ওন চাওয়া। নাও বাই এভরিওয়ান, এগেইন।